আমাদের 35 লাখ আমাদের সবার বিরুদ্ধে মামলা, আমাদেরকে তারা নির্বাচনে আবার একটা নতুন ভাবে নীল নকশা করছে, যে নীল নকশার মধ্য দিয়ে তারা আবার জোর করে ক্ষমতায় এসে তারা আবার ক্ষমতায় বসবে। আপনারা দেখেছেন বাংলাদেশের কি অবস্থা, এই পদ্ম সেতু কাদের টাকায় হয়েছে। আজকে আমরা প্রশ্ন করতে চাই, জনগণের পকেট কেটে, জনগণের পকেট থেকে ব্যাংক শূন্য করে ঋণ করে তোমরা এই পদ্ম সেতু করেছ। কাজে এই পদ্ম সেতু হলো জনগণের, এই জনগণ যারা যার জনগণ মাল সেই জনগণের কাছে তোমাদের আজকে জবাব দিয়েছে। তাই আজকে যখন 40 ফুট দাম বেড়েছে চাল ডাল তেল নুন, যখন সাধারণ মানুষ খেতে পারছে না, মানুষ অসহায়ের মধ্যে ছুটে বেড়াচ্ছে, যখন পৃথিবীর পিছনে পৃথিবীর ট্রাফিক পিছনে লম্বা লাইন লেগেছে, যখন মধ্যবিত্তরা আজকে হাহাকার করছে তাদের পরিবার গ্রামে পাঠিয়ে দিয়ে তারা কিভাবে খাবে। আমি গতকালই একটা খবর কাগজে পড়ছিলাম যে একটা কলা, একটা রুটি এবং এক কাপ চা আগে যেখানে ছিল 20 টাকা, একটা রিক্সাওয়ালা বলে আমার দুপুরে খাবার আজকে 30 টাকা। আজকে আমি সামলাতে পারছি না আমার পরিবারকে, আজকে রাত হয়ে ঢুকে ঢুকে মরে এই বাংলাদেশের মানুষ আজকে নির্জীব হয়ে যাচ্ছে। আজকে তারা উন্নয়নের কথা বলে, কিসের উন্নয়ন? জনগণের যদি ভাগ্যের উন্নয়ন না হয়, জনগণের যদি উন্নয়ন না হয় তাহলে কোন উন্নয়নই উন্নয়ন না। আগে গণতন্ত্র তারপরে উন্নয়ন, জনগণের উন্নয়ন হলো আসল উন্নয়ন। আজকে প্রবাসী ভাইরা আপনারা দেখেছেন রক্তের মূল্য বেড়ে গেছে, সবকিছু আছে আমাদের সীমার বাইরে, সেইখানে আছে এই সরকার বর্তমান তারা জানে একমাত্র একটি দল আছে, যে দলটি হলো বিএনপি, যার নেত্রী হলো প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া, যার নেতা হলো জনাব তারেক রহমান, যিনি আজকে বিএনপিকে সম্পর্কিত করছে। সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও হত্যার হুমকি দিয়েছে। তাই আমরা বলতে চাই আমাদের বক্তব্য বেশি কিছু না, আমরা বলতে চাই আপনি সাবধান হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। আপনার মন্ত্রী পরিষদ যখন যাই সেটাই কথা বলছে, এই সব কথা বলবেন না। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিএনপি নেতা কর্মী সব আছে ঐক্যবদ্ধ। আপনারা জানেন না আপনাদের পায়ের তলায় আর মাটিতে, তাই আজকে যদি কোনো কিছু আমার দেশের হয় তাহলে আপনারা সিংহাসন এক মুহূর্তে উল্টে যাবে। বলতে চাই আমরা কালকে আপনারা ছাত্র দলের ভাগির কথা দিয়েছে, আমরা আর শুধু পিতাকে কাব না, আমরা প্রতিরোধ করব। সেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কাজে আমরা সেটা চাই না। আমরা চাই আপনি পদত্যাগ করুন, নির্বাচিত সরকারের উপরে নির্বাচন দিন, গণতন্ত্র প্রতিষ্ঠান যে ভোটের প্রতিষ্ঠান সেটাকে রক্ষা করে জনগণের অধিকার ফিরিয়ে দিন, এটা আমাদের একমাত্র লক্ষ্য। তাহলেই কিন্তু আমরা শান্তিপূর্ণ ভাবে আপনাকে সুন্দর ভাবে পদত্যাগ করতে আমরা আপনাকে করতে দেব। আর নইলে এই বাংলাদেশের জনগণ আপনাকে জোর করে ওই সিংহাসন থেকে দাবিয়ে দেবে। এই প্রতিজ্ঞা ব্যক্ত করে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি কর্মজীবী সংগঠনকে আমি শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে একটি কথা, শুধুমাত্র আমরা এখন প্রতিবাদ নয়, প্রতিরোধ করে চলব জায়গায় জায়গায়, জনগণকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াই